আজ পবিত্র ঈদ উল ফিতর, আর আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওতে আমরা বারুইপুর শহরের বিভিন্ন ক্লাবের পরিচালনায় বিভিন্ন মসজিদের অনুকরণে যে গেট তৈরি হয় তার ভিডিও দেখব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বাবু আর আপনারা দেখছেন হাম সাফার এক্স ইউটিউব চ্যানেল। আজ পবিত্র ঈদ উল ফিতর, আর আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর এই ঈদের দিনে আমাদের বারুইপুরে কিছু কিছু ক্লাব, তারা এই ঈদ উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং সাথে বিভিন্ন মসজিদ অনুকরণে তারা গেট করে থাকে। তো সেগুলো আপনাদের দেখাই, আগের বছরে দেখেছি, এবছরও আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, এই আশা রেখে ভিডিওটা শুরু করি, চলুন। তো বন্ধুরা, আমরা প্রথমেই শুরু করবো একদম বারুইপুর স্টেশনের পাশে অবস্থিত নিউ বন্ধু সংঘ ক্লাব দিয়ে। আর আপনারা এখন যে গেটটা দেখছেন সেটা হলো নিউ বন্ধু সংঘের পরিচালনায় ঈদের গেট। নিউ বন্ধু সংঘ দেখে নিয়ে এবার আমরা সোজা চলে যাব মদারহাট মসজিদ পাড়ায়। আর এই মদারহাট মসজিদ পাড়ায় যেতে হলে আপনাকে বারুইপুর স্টেশন থেকে মদারহাটের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে গেলেই আপনি এই মদারহাট মসজিদ পাড়ায় পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি এই মদারহাট মসজিদ পাড়ায়। আর এখানে নবনূর যুবক সংঘ দ্বারা পরিচালিত এবছর এখানকার থিম হলো মালয়েশিয়ার সালাহ মালাক্কা মসজিদ। তো চলুন আমরা দেখে নিই এই সালাহ মালাক্কা মসজিদ। এই সালাহ মালাক্কা মসজিদ দেখে নিয়ে আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে বাম দিকে ঘুরে আমরা এবারে যাব কাঁটাপুকুর নজরুল স্মৃতিসংঘে। আর এই কাঁটাপুকুর নজরুল স্মৃতিসংঘে আপনারা কিভাবে যাবেন তার বিবরণ এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা ভিডিওটা দেখে নিয়ে আপনারা এই কাঁটাপুকুর নজরুল স্মৃতিসংঘে চলে আসুন।
তো বন্ধুরা, আমরা চলে এসেছি কাঁটাপুকুর নজরুল স্মৃতিসংঘের পরিচালনায় ঈদ মিলন উৎসবে। আর এবছর এদের থিম হলো মালয়েশিয়ারই পুত্তাজায়া মসজিদ। তো চলুন আমরা দেখে নিই। তো এই কাঁটাপুর থেকে এবার আমরা যাব পাইকপাড়ার সূর্য সঙ্গে। আর এটা হলো পীরপুকুর ঈদ উৎসব উদযাপন কমিটি, এরা এবারে এখানে কোনো গেট করেনি। আর এখন আমরা যে গেটটা দেখছি তা হলো নলগড়া ঈদ কমিটির গেট। আর এই নলগড়া থেকে গোলপুকুর হয়ে আমরা সোজা খোদার বাজারে ঢুকে পড়ব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি খোদার বাজার মধ্যপাড়া মেগাস্টার ক্লাবে। আর এই মেগাস্টার ক্লাবের এবছরের থিম হলো আলিবাবা ৪০ চোরের গুহা, যেটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হবে। তো আপনারা অবশ্যই এখানে আসুন। আর এই মেগাস্টার ক্লাব দেখে নিয়ে এবার আমরা পৌঁছাবো উত্তর খোদার বাজার যুব সঙ্ঘে। আর উত্তর খোদার বাজার যুব সঙ্ঘের এবছরের থিম হলো মদিনা মসজিদ। তারা এই মদিনা মসজিদের অনুকরণে এই গেটটা তৈরি করেছে, আপনারা এটাও অবশ্যই দেখবেন। আর এটা দেখে নিয়ে এবার আমরা পৌঁছে যাব বাইপাসের ধারে অবস্থিত খোদার বাজার লায়ন্স ক্লাবে। যদিও এবছর তারা কিছু করেনি, কিন্তু এখানে মেলা বসবে। তো আপনারা যদি গেট দেখার জন্যই আসেন তবে এখানে আসতে হবে না, যদি মেলায় আসতে চান তবে এখান থেকে ঘুরে যেতে পারেন।
আর এটা হলো কবি নজরুল সরণির গেট। আর এখন যে গেটটা দেখছেন সেটা হলো পদ্মপুকুর কাজীপাড়া। আর এর পরে পদ্মপুকুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার দুধারে নানান ছোট ছোট গেট আছে, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। আর এই হলো টোটাল বাড়িপুরের গেট। আপনারা দেখে নিলেন এই বাড়িপুরে ঈদের গেটের ভিডিও। তো যদি আপনারা বাড়িপুরে আসেন এই গেটগুলোর ভিডিও দেখে নিতে পারেন। আর এই গেটগুলো আজকের বিকেল 5টার পর থেকে মোটামুটি সব গেটই খুলে যাবে। তো আপনারা আসুন, এসে বাড়িপুর ঘুরুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও।